হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বং জেটার বক্সের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিশো হোম ডেকর হল। কিছুদিন আগেই মিশো থেকে আমি কতগুলো জিনিস পারচেজ করেছি, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যদি সেটা আপনাদের কাজে লেগে থাকে। এবং মিশো যেহেতু কোনো লিঙ্ক দেওয়া যায় না, তাই প্রত্যেকটা প্রোডাক্টের যে কোড আছে সেটা আমি ডিসক্রিপশানে মেনশন করে দেবো। যদি কোনো প্রোডাক্ট আপনার ভালো লাগে আপনি অবশ্যই সেটা নিতে পারেন। ওয়েট, একটা কথা অবশ্যই বলবো, এটা কোনো পেইড প্রমোশন নয়, এগুলো সবকটা আমি নিজে পয়সা দিয়ে কিনেছি। সো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। হলের মধ্যে প্রথমেই যেটা আমি দেখাবো সেটা হচ্ছে এই পাখিগুলো। খুব কিউট এই পাখিগুলো। এই পাখিগুলো আমি সেট অফ টুতে পেয়েছি। এরকম আমি দুটো সেট কিনেছি। এর দামটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এগুলো যেমন হোম ডেকর আইটেম হিসেবেও খুব সুন্দর লাগে, তেমন যদি বাগান ডেকোরেশন বা ব্যালকনি ডেকোরেশন করা হয় সেক্ষেত্রেই পাখিগুলো ভারী সুন্দর লাগে। পরের জিনিসটা আপনাদের দেখাই, এটা হচ্ছে এইগুলো। এখন এগুলো ভীষণ পরিমাণে চলছে, এইগুলো দেখতেও যেমন ভালো লাগে তেমন রুম হোম ডেকর আইটেম হিসেবেও কিন্তু খুবই সুন্দর। সো আমি সেট অফ থ্রিতে এটা কিনেছি। এটার ডিজাইনটা খানিকটা এইরকম। এটার কি দাম আছে সেটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো, আপনারা দেখে নিতে পারবেন। এর কালার অপশন এবং ভ্যারাইটি প্রচুর রকম আছে, আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা ইজিলি নিয়ে নিতে পারবেন। পরে আসি এই আইফেল টাওয়ারটা। এটা শোপিস হিসেবে খুবই সুন্দর, এটা এবং খুব কম দামে 159 এরকম কিছু একটা দামে আমি পেয়েছি, খুব কম দামে পেয়েছি। কোয়ালিটির দিক থেকেও এটা ভীষণই ভালো এবং দামেও বেশ সস্তা। হোম ডেকর মানেই হচ্ছে শোপিস, তাই এই চারটে ছোট ছোট শোপিস ভীষণ কিউট এবং ভীষণ সুন্দর দেখতে। এর দামটাও খুব একটা বেশি নয়। এগুলো আপনারা বাড়িতে সাজানোর কাজে ইউজ করতে পারেন, গাড়ির ফ্রন্টে রাখতে পারেন, যে কোনোভাবে আপনারা ইউজ করতে পারেন। এর দামটাও খুবই কম লেগেছে, দামটা স্ক্রিনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ইফ সেট অফ ফোরে এটা আছে, এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। দেখতে আজকাল ঘর সাজানোর ক্ষেত্রে ক্যান্ডেল যে কতটা ট্রেন্ডিং সেটা আমরা সকলেই জানি। এই ক্যান্ডেলগুলো, এগুলো হচ্ছে ক্যান্ডেল হোল্ডার। এটা সেট অফ টুতে পাওয়া গেছে এবং দেখতে ভীষণ সুন্দর। হোম ডেকর আইটেম হিসেবেও এগুলো ভীষণ ভালো যাবে। এবং এগুলোর কালার অপশান, দাম সবকটাই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, চেক করে নিতে পারেন। আমার এই দুটো কালার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ এলিগেন্ট এবং সোবার। সো আপনাদের যে কালার পছন্দ আপনারা অবশ্যই নিতে পারেন। এখন এবার আপনাদের সাথে শেয়ার করব এই জুট হোল্ডারটা। এই জুট হোল্ডারটাও আমি পেয়েছি খুবই কম দামে এবং এটা দেখতেও ভারী সুন্দর। এবার শপিং করার সময় আমি কিছু ইউনিক জিনিসও অবশ্যই দেখেছি মিশোতে, তাই ভাবলাম কয়েকটা ইউনিক জিনিস আমিও নিয়ে নিই এবং আপনাদের সাথে সেগুলো শেয়ার করছি। এই সাইকেল হোল্ডারটা, এটা আসলে কিন্তু একটা প্লান্ট হোল্ডার। এই সাইকেল হোল্ডারটাও আমি মিশো থেকেই কিনেছি। আমি যখন বাঞ্জারা মার্কেটে গেছিলাম তখন সেম সাইকেল আমি দেখেছিলাম। ওখানকার প্রাইসের সাথে মিশোর প্রাইসের খুব একটা তফাৎ নেই, ওখান থেকে আমার খুব এক আনা হয়নি সেদিনকে, সেই জন্য মিশোতে যখন দেখতে পেলাম তো এটা নিয়ে এলাম। দারুণ সুন্দর দেখতে এবং আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এবং লাস্ট যেটা আমার সবথেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে এই দুটো নুন এবং গোলমরিচের হোল্ডার, সল্ট অ্যান্ড পেপার হোল্ডার। এগুলো দেখতে যতটা কিউট, ব্যবহারও ঠিক ততটা কিউট। আমার তো এগুলো ভীষণ পছন্দ হয়েছে, মানে টেবিল ডেকর হিসেবে এগুলো ভীষণই ভালো। সো আপনারাও চেক করে দেখতে পারেন। এর দাম এখন খুব একটা বেশি নেই, আপনারা খুব ইজিলি দেখতে পারেন। তো পুরোটাই সেরামিকের, দেখুন সেরামিকের, এবং কোয়ালিটির দিক থেকেও আমার তো ভালোই মনে হচ্ছে, কোনো রকম খারাপ কিছু নেই। সো এই ছিল এই জিনিসটাকে দেখাতে আমি ভুলে গেছিলাম, এটা আমার ভীষণ পছন্দের একটা জিনিস। এটা MDF বোর্ডের ওপর একটা কোট লেখা আছে, লাভ ইজ গ্রোয়িং ওল্ড উইথ ইউ। খুব খুব পছন্দের আমার একটা কোট এটা। এটা একটা হ্যাঙ্গিং আছে, এটা দেওয়ালে খুব সুন্দরভাবে হ্যাং করা যায়। এই ছিল আজকের মিশো ডেকর হল। সো আপনারা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন কোন জিনিসটা আপনাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে। আমার তো সবকটাই ভালো লেগেছে, বাট আপনাদের পছন্দটা শোনার জন্য আমি অপেক্ষায় থাকলাম। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এতটা যদি ভিডিও দেখে থাকেন একটা লাইক করে দিয়ে যাবেন। কমেন্ট করে জানাবেন কোন প্রোডাক্টটা আপনাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে। তাহলে আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য চাচা।